আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি এফএনএফ ট্রাভেলার্স বিডির পক্ষ থেকে। আমি আকরামুল হক। আমরা এখন অবস্থান করছি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ফেরিঘাট থেকে। ঢাকা থেকে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা যাওয়ার পথে এই ফেরিঘাটটি পড়ে। এই ফেরিঘাটকে রানীগঞ্জ ফেরিঘাট নামে অভিহিত করা হয়। তো বন্ধুরা, চলুন আমরা সবাই মিলে উপভোগ করি রানীগঞ্জ ফেরিঘাট এবং ফেরিঘাট সম্পর্কে কিছু তথ্যাদি জেনে নিই। সুনামগঞ্জ জগন্নাথপুর আবাসকান্দি আঞ্চলিক মহাসড়কটি একমাত্র মহাসড়ক যা জগন্নাথপুর উপজেলা যাওয়ার পথ। এই জগন্নাথপুর উপজেলা যাওয়ার পথে রানীগঞ্জের কুশিয়ারা নদীর উপরে এই ফেরিটি নির্মাণ করা হয়েছিল। প্রতি এক ঘন্টা পরপর কুশিয়ারা নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে ফেরি চলাচল করে। প্রতিবার প্রায় শতাধিক গাড়ি ফেরি করে এ পার থেকে ওই পারে আসে এবং এ পার থেকে ওই পারে যায়। তো বন্ধুরা, আমরা ঢাকা থেকে খুব ভোরবেলায় জগন্নাথপুর উপজেলা যাওয়ার জন্য ঢাকা থেকে মামুন পরিবহনের টিকিট কেটে রাত 11:30 রওনা দিয়েছি। এখন বাজে সকাল 6:00। আমরা এখন ফেরির জন্য অপেক্ষা করছি রানীগঞ্জ ফেরিঘাটে জগন্নাথপুর উপজেলা যাওয়ার জন্য। আপনারা যারা ঢাকা থেকে ঘুরতে আসবেন বা হাওড় দেখার জন্য সুনামগঞ্জের এই জগন্নাথপুরে আসবেন, আপনারা ফেরিটি পাবেন। খুব সুন্দর একটা মনোরম পরিবেশ সকালবেলা। আমরা সবাই অপেক্ষা করতেছি ফেরির জন্য। ফেরিটি নদীর ওই পারে আছে, ওইখান থেকে এই পারে এসে আমাদের কি আবার ওই পারে নিয়ে যাবে, সেজন্য আমরা সবাই অপেক্ষায় আছি। নদীর ওই পারে রয়েছে রানীগঞ্জ বাজার, যার নাম অনুসারে এই ফেরিঘাটের নাম করা হয়েছে রানীগঞ্জ ফেরিঘাট। এই ফেরি আশা করি বেশি দিন থাকবে না, কারণ হচ্ছে এখানে বড় একটা সেতু হচ্ছে আপনারা দেখতেছেন, আর যে নদীটা আপনারা দেখতেছেন ফেরি পারাপারের জন্য এটা হচ্ছে কুশিয়ারা নদী। আগামী পর্বে আমরা কুশিয়ারা নদী সম্পর্কে আপনাদেরকে জানাবো। রানীগঞ্জ ইউনিয়ন বাংলাদেশের সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার অন্তর্গত একটা ইউনিয়ন পরিষদ। দ্বাদশ শতাব্দীতে জগন্নাথপুরের বর্তমান ফেরুয়া ফান্ডুয়া রাজ্য স্থাপন করেছিলেন সিহট্টের পৌরাণিক আমলের লাউড রাজ্যের রাজা বিজয়মাণিক্য। বিজয়মাণিক্যের অনেক কাল পরে লাউডও জগন্নাথপুরের রাজ্য দিব্যা সিংহ নামে নৃপতি রাজত্ব করেন। প্রায় পঞ্চদশ শতাব্দীর কালে দিব্যি সিংহের পৌপুত্র রাজা রামমোহনাথ সিংহের পুত্র কেশব সিংহ জগন্নাথপুরে রাজত্ব করেন। রাজা কেশবের পৌপুত্র রাজা প্রজাপতি সিংহ জগন্নাথপুরের রাজ্য অধিষ্ঠিত হয়ে কুশিয়ারা নদীর তীরে একটি হাট নির্মাণ করেন। রাজা প্রজাপতি সিংহ একজন মাতৃভক্ত লোক ছিলেন, সে সুবাদে কুশিয়ারা নদীর তীরে তার স্থাপিত নতুন হাটের নাম করেন রানীর হাট। রাজা প্রজাপতির স্থাপিত এই রানীর হাটটি পরবর্তীকালে রানীগঞ্জ বাজার বা রানীগঞ্জ নামে পরিচিত হয়ে আসছে। এককালে রানীগঞ্জ ছিল সমস্ত সুনামগঞ্জ জেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র। কালের প্রবাহে ও নদী বাঙ্গনে এই হাটটি তার প্রবাহ হারাচ্ছে। কুশিয়ারা নদীর তীর গড়ে উঠা ঐতিহ্যবাহী হাটটি গিরে উঠেছে এখানকার লোকবসতি, যা আজও বিভিন্ন ক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা সমুজ্জ্বল। গ্রাম চৌকিদারি আইনের 1870-এর অধীনে 1870 সালে কিছু পল্লী সংস্থা গঠনের উদ্যোগ নেওয়া হলে ইউনিয়নের সৃষ্টি হয়। তারই ধারাবাহিকতা গ্রাম অঞ্চলে আইনের পাহাড় আর টহল ব্যবস্থা চালু করা হয়। বিভিন্ন অঞ্চলের প্রাচীন অঞ্চলাদির নামে ভিত্তিতে ইউনিয়নের নাম করা হয়। এর ধারাবাহিকতা উক্ত ইউনিয়ন নাম করা হয় রানীগঞ্জ ইউনিয়ন। এই রানীগঞ্জ ইউনিয়নকে গিরে উঠেছে কুশিয়ারা তীরের রানীগঞ্জ ফেরিঘাট, যা কুশিয়ারা নদীর এ প্রান্ত থেকে ওই প্রান্তে বাণিজ্যিক এবং মানুষের চলাচল ব্যবস্থা করার জন্য তা শতাব্দী থেকে শতাব্দীকাল পর্যন্ত নিয়োজিত রয়েছে। এই ফেরিঘাটের এক পাশে নৌকার ছোট একটি ঘাট আছে, জন প্রতি 10 টাকা দিয়ে
এই কুশিয়ারা নদীর এই প্রান্ত থেকে ওই প্রান্তে যাওয়া যায়। প্রতিদিন অসংখ্য মানুষ নৌকা এবং ফেরি ভাড়া ফাড়ের মাধ্যমে এই ফাঁড় থেকে ওই ফাঁড়ে যাওয়া আসা করে। এটি হচ্ছে মূলত সুনামগঞ্জ আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক। আঞ্চলিক মহাসড়ক হওয়ার কারণে সিলেট এবং ঢাকা সহ এর আশপাশে অন্যান্য ডিস্ট্রিক্টের সাথে জগন্নাথপুরের যোগাযোগের মেন মাধ্যম হচ্ছে এই জগন্নাথপুর আউশকান্দি আঞ্চলিক মহাসড়ক এবং রানীগঞ্জ ফেরিঘাট। বন্ধুরা, আমরা এখন কুশিয়ারার মাঝ নদীতে আছি ফেরিতে। একটু পরে আমরা রানীগঞ্জ বাজারে চলে আসব। কুশিয়ার একটা খরস্রোতা নদী, দুই পারের সৌন্দর্য এবং বসতি আমাদের হৃদয়কে ছুঁয়ে যাচ্ছে। সকালবেলা খুবই মনোমুগ্ধকর একটা পরিবেশ। সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ বাজারের এই ফেরি ঘাটের কারণে ঢাকার সাথে এবং সিলেটের সাথে যোগাযোগ ব্যবস্থা অনেক সহজ হয়ে গেছে এই জগন্নাথপুর উপজেলার মানুষের। এই ফেরি আশা করি বেশি দিন আর চলবে না। আপনারা দেখছেনই, এখানে একটি সেতু নির্মাণ করা হচ্ছে। এই সেতু চালু হওয়ার পরে ফেরিটি একসময় হারিয়ে যাবে। এটি একটা রানীগঞ্জ বাসীর ঐতিহ্যের ধারক এবং বাহক। বন্ধুরা, কথা বলতে বলতে আমরা রানীগঞ্জ বাজার চলে এসেছি। আপনারা যে সিমসাম ছোট্ট একটি বাজার দেখছেন, এটা হচ্ছে রানীগঞ্জ বাজার, যার নামকরণের মাধ্যমে এই ইউনিয়ন এবং ফেরিঘাটের নাম করা হয়েছে। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং কমেন্টস করে আমাদেরকে জানাবেন। যারা আমাদের পরিবারের সদস্য হয়েছেন সবাইকে ধন্যবাদ। আর যারা এখন আমাদের FNF ট্রাভেলার্স বিডির সদস্য হন নাই, আশা করি সদস্য হয়ে যাবেন। আগামী পর্ব পর্যন্ত ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। এখন বিদায় নিচ্ছি আমি আকরামুল হক। আসসালামু আলাইকুম।